सोशल मीडिया माध्यमे निखोज गृहबधूर छवि भाइरल करे प्राय पाँच बचर निखोज हवा गृहबधू उद्धार हलो राजस्थान थेके। एई घटनार साक्षी बेलपाड़ी ब्लकेर शिलदा अंचलेर अंचल सहसभापति मानस मंडल। उद्धार हवा गृहबधूर नाम मालती माहिली, बयस 39, तार बाड़ी झारखंड राज्येर पूर्व सिंहभूम जिलार पुतुलडी ग्रामे। किभाबे हारिये गेछिलेन एबं किभाबे बा তা পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন তা শুনুন মারুতি দেবীর স্বামী ও মানস বাবুর মুখ থেকে। আমাদের সিল্লা অঞ্চলের প্রধানকে রাজস্থানের উদয়পুরে আসানাম আশ্রম থেকে ফোন করে যে সিল্লা অঞ্চলে এরকম কিছুটা বলতে পারছে, নামটা উনি বলতে পারছে, টাইটেল বলতে পারছে না। তো যদি উনি সিল্লা অঞ্চলের নয় অন্য অঞ্চলের, তো আমি সেই ওনার ফটো ভাইরাল করে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে, এখানে সিভিল যারা আছে, আপনার ভিলেজ পুলিশ আছে, থানাতে ফোন করে জানাই ব্যাপারটা। তারপরে ওনারা সন্ধান পাই। ওনার বাড়ি হচ্ছে আপনার কুতলাপাড়ি, তো অরিজিনাল বাড়ি, কিন্তু বিয়ে হয়েছিল আপনার ঝাড়খণ্ডে। তো তারপরে ওখান থেকে ফর্ম পাঠিয়ে দেয়, ফর্মটা আইসি সাহেবকে রিকোয়েস্ট করে আইসি সাহেবরা সাইন করে তারপরে ওনারা কালকে বাড়ি পৌঁছে। আজ পাঁচ বছর ওনারা, পাঁচ থেকে সাত বছর আগে হারিয়েছিল। খুবই ভালো জিনিস, আমারও ভালো লাগছে যে মানুষের উপকারে লাগাতে পেরেছি, যে ওনাদের দিদিকে ফিরিয়ে এনে দিছি, এটাই আমারও নিজেরও খুব ভালো লাগছে, গর্বের বিষয়। ঘটনাটা হচ্ছে আমার এড্রেস হচ্ছে ঝাড়খণ্ডে, আর আমার নাম হচ্ছে ছোট্টু মাহলি। আমার স্ত্রীর মেন্টালিটি একটু খারাপ ছিল, ওকে আমি নিয়ে যাচ্ছিলাম মেদিনীপুর ঝাড়গ্রাম স্টেশনে, ওকে আমি একটু ভিড় ভাড়া খেয়ে ওকে হারিয়ে দিলাম। কত তারিখে? 17/7/2019। তারপরে বহুত খোঁজাখুঁজি, ছুটাছুটি বহুত করলাম, কিন্তু কোথাও আর পেলাম নাই। থানিয়ে জানিয়েছিলাম, জিআরপি অফিসেও জানিয়েছিলাম, তারপরেও কিছু খবর নেই পেলাম। পাঁচ ছ বছর হয়ে গেল, হ্যাঁ না? তারপর ওখান থেকে রাজস্থান থেকে খবর আসছে, মানুষ মণ্ডল দাদা যে আছে ওর কাছে খবর আসলো যে এরকম একটা মেয়ে আছে রাজস্থানে। সেই মণ্ডল দাদা আমার দিকে খবর করেছিল, তারপরে আমার দিকে খবর করে ও যোগাযোগ করে আর আমরা গেলাম রাজস্থান। রাজস্থান থেকে আমরা কালকে ফিরেছি, আজকে দেখা করতে মানুষ মণ্ডল দাদার থেকে দেখা করতে আসছি। ওয়ারে বহুত বহুত ধন্যবাদ যে ওর যোগাযোগে আমরা আমার স্ত্রীকে পেয়েছি। সে মণ্ডল দাদা যদি না থাকতো তো আমরা হয়তো প্রথম নেই আর। তো স্ত্রীকে সামনে পেয়ে কতটা খুশি? হ্যাঁ, বহুত খুশি, আমরা বহুত আনন্দ, বুঝলেন না? 2019 থেকে প্রায় 2024, প্রায় সাতটি বছর, সাত বছর পর স্ত্রীকে কাছে পেয়েছেন, কি বহুত বহুত কেমন লাগছে? বহুত খুশি আমাকে, বুঝলেন না? মানে মণ্ডল দাদা না হতো তো আমরা আর প্রথম নেই মনে হচ্ছে। এই মণ্ডল দাদা যোগাযোগ করে দিয়েছিল বলে আমরা আজকে আমার স্ত্রীকে পেয়েছি।